শুধু আল্লাহ তো তোমাকে ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিগুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিগুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহি আল মুমিত আল হাইয়ুল কাইয়ুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদ الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمقني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران ابوي بودر مالك الله ডাকে কিন্তু 10% আসে অথচ বলে আল্লাহর হাতে হায়াত মত, একটু কেন ভাবো না? আবার আরেক জায়গায় বুঝাইতে চাইতেছে আফাহাসিব তুমান্নামা খালাকনাকুম আবাস, তোমার মতো একটা অস্তিত্ব আমা আতাই তো কাইনা নে তন্দুরু বিহা ওয়ালা উহাসিব, তোমার ধারণা কি? তোমার বিবেক তোমাকে এটা বলে? তোমার বুদ্ধি তোমাকে এটা বলে? তোমার বিদ্যা তোমাকে এটা বলে? তোমার জ্ঞান তোমাকে এটা বলে যে তোমাকে একটা দৃষ্টি দিলাম আর আমি হিসাব নিব না? কেমন দৃষ্টি শক্তি বলেন? কয়টা ক্যামেরা দিয়ে দেখেন আপনি? চোখে কয়টা ক্যামেরা? দুই চোখে 26 কোটি ক্যামেরা, 26 কোটি। আপনি ভাবতেছেন দুইটা ক্যামেরা দিয়ে দেখেন? তাহলে তো আপনি দুইজনকে দেখতেন, তৃতীয় আরেকজনকে দেখতেন না। 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি, আল্লাহ বলে তুমি ভাবছো আমি হিসাব নিব না? আফাহাসিব তুমান্নামা খালাকনাকুম আবাস, তোমার ধারণা তুমি অনর্থ? আমা আতাই তো কাউদুনা নে তাসমাউ বিহা, তোমাকে আমি শ্রবণ শক্তি দেই নাই আর তোমার ধারণা তোমার হিসাব নিব না? আতাই তো কা লিসানান তান্তিকু বি, বাক শক্তি দিয়ে তুমি সারাদিন বলো আর তোমার ধারণা আমি হিসাব নিব না? আমা আতাই তো কলবান তাতাফাক্কারু বি, একটা দিল দিলাম যেটা দিয়ে তুমি চিন্তার বোঝা উঠাও, তোমার ধারণা কি আমি হিসাব নিব না? আমা আতাই তো কয়াদান তাফতিশু বিহা, দুটা হাত দিলাম যেটা দিয়ে কর্ম করো, তোমার ধারণা আমি হিসাব নিব না? আতাই তো কারিজলান তামশি বিহা, দুটা পাও দিয়েই তো চলো, তোমার ধারণা আমি হিসাব নিব না? আমা কুনতা সাগীরা ফামা কব্বারতু, তুমি তো ছোটই ছিলে, বড় তো আমি করলাম, তোমার ধারণা কি আমি হিসাব নিব না? আমা কুনতা যাঈফা ফাকাওয়াইতু, তুমি তো দুর্বল ছিলে, সুঠামত্ব তো আমি দিলাম, তোমার ধারণা আমি হিসাব নিব না? আমা কুনতা জাহিলা ফাআল্লামতু, তুমি তো অজ্ঞ ছিলে, মেধা তোমার ভিতরে কে ঢুকাইলো, তোমার ধারণা আমি হিসাব নিব না? আমা কুনতা মিসকিনা, তুমি কি নিঃস্বয় ছিল না? ফাআগনাইতু, স্বয়ং সম্পূর্ণ তো আমিই করলাম, তোমার ধারণা কি আমি হিসাব নিব না? তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে কিনতে চান, জানি না আপনি আল্লাহর কাছে বিক্রি হইতে চান কি চান না, আল্লাহ কিনতে চান, কিন্তু কোয়ালিটি দেখা কিনবে? আল্লাহ আমাদেরকে কিনতে চান, বিদায় বললে চলবে না, চলে যেতে হবে এখান থেকে। কারো থাকার সুযোগ ছিল না, আপনারও নাই আমারও নাই, ঐতিহ্য এটাই বলে, দুনিয়ায় লক্ষ কোটি ঐতিহ্য এটাই বলে, ঐতিহ্যগুলো দেখলে কখনো চোখে পানি আসে, ঐতিহ্য এটাই বলে, দুনিয়ার লক্ষ কবর এটাই বলে। হ্যাঁ হ্যাঁ, আকবরের কবরে গেলে এখনো চিৎকার বাহির হয় বনের থেকে, যে হায় আকবরের মতো বাদশাহ পড়ে আছে এখন এখানে, তাও ভিক্ষা করে, ওর কবরের যে পরিচর্যা করে, ও প্রত্যেক স্মরণ প্রত্যেক জিয়ারতকারীর থেকে ভিক্ষা করে, আমাকে 2 টাকা দিয়ে যাও,
চলে যেতে হবে, আমি সব জায়গায় চলে আসছি। আর লম্বা করার সুযোগ মনে করতেছিলাম আল্লাহ আমাদেরকে কিনবে, কিন্তু কোয়ালিটি দেখা কিনবে। আল্লাহ দিছিলেন দেন নাই যেরকম না, আল্লাহ মোমেন মুসলমানকে কিনবে, যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন তাকেই কিনতে চায়, যাকে উম্মতে মুহাম্মদি বানাইছেন তাকেই কিনতে চায়। কিন্তু প্রশ্ন, আমি মুসলমান বটে, কিন্তু আমার ভিতরে ইসলামের বিধান কতটুকু? ছোট একটা প্রশ্ন আপনাদেরকে করি, জানি না জবাব দিবেন কি দেবেন না। কেউ যদি কোনো সংস্থার অধীন হয়, তাইলে ওই সংস্থার রীতিনীতি মনে প্রাণে মানতে হয় কি হয় না? না মানলে কি বহিষ্কার, ঠিক না? হ্যাঁ, আপনি যে 24 ঘন্টা আল্লাহটা ভোগ করতেছেন, আল্লাহর কি কোনো রীতিনীতি নাই? আপনার যে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, আল্লাহর কি কোনো গঠনতন্ত্র নাই? বিবেক কেন এটা বলে না? ভিতরে চিৎকার কেন আসে না যে আমি মুসলমানের ঘরে নির্বাচিত, আল্লাহর কি রীতিনীতি নাই? আমি তো 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি। আপনি ডেলি শ্বাস নেন কতবার? শ্বাস কতবার নেন আপনি ডেলি? 1,60,000 বার। 80,000 বার নেই, 80,000 বার ছাড়ি। 80,000 বার আপনার আমার ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইডকে আল্লাহ বাহির করে দেয়। যদি 24 ঘন্টা বাহির না করত, 25তম ঘন্টায় আপনি কোথায় থাকতেন বলেন? কোথায় থাকতেন? যদি স্বাভাবিক শ্বাস না নিতে দিতেন, অক্সিজেন লেভেল তো 97 থেকে 100 পর্যন্ত, যদি আল্লাহ 90 নিচে নামায় দিতেন, আপনাকে তো সিলিন্ডার পিঠের ভিতরে নিয়ে ঘুরতে হতো, নাহলে হাসপাতালে পড়া থাকতে হতো। অক্সিজেন লেভেল ঠিক করার জন্য কি করতেন বলেন? 1 লিটার অক্সিজেনের দাম কত? করোনার সময় তো পেপারে আছে, ঢাকা ইউনাইটেড হাসপাতাল আধা ঘন্টা অক্সিজেন দিছে 84,000 টাকা বিল করছে। আল্লাহ তো 24 ঘন্টা আপনাকে 550 লিটার অক্সিজেন দিতেছে, কয় টাকা বিল দিতেছে? কয় টাকা? 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। 36 বার আমার কিডনিকে আল্লাহ কুদরত দিয়ে ডায়ালিসিস করেন আমাকে সজীব রাখার জন্য, যুবক তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য। 2-4-5 বার কমায় দেখ, প্রত্যেক 40 মিনিটে একবার আমাদের কিডনি কুদরত দ্বারা ডায়ালিসিস হয়, যেটা মেশিন দিয়ে করতে গেলে 4 থেকে 6 ঘন্টা লাগে। টাকার বান্ডেল বাদিয়ে দিলাম, নুন কতটুক খাই, গুণ কতটুক খাই, আশা করছি ফিনিশিং এর জায়গায়। আল্লাহ কিনতে চায়, কিন্তু কোয়ালিটি দেখা কিনবে। কালকে যেতে হবে আল্লাহর কাছে।